ছাত্র ছাত্রী অকল আজি আমি নবম শ্রেণী গণিতর 6.3 অনুশীলনী পাঁচ নম্বর অঙ্ক কেনে ধরনের সমাধান করব লাগে সেটা আলোচনা করবলে গেছো। গতি ভিডিওটি শেষলেকে সকলে চাবা। প্রথমতে কি দিয়া আছে প্রথম চাই লো, পি কিউ লম্ব পি এস, এই পি কিউ রেখাডাল পি এসর উপর লম্ব, গতি এই যে সিম্পল দিছে কোণ সিম্পল তার অর্থটি কি বুঝাইছে, ই 90 ডিগ্রি লম্ব হলে 90 ডিগ্রি কোণ ফর্ম করে। তারপর পি কিউ সমান্তরাল এস আস এস আর, পি কিউ আর এস আর এই রেখা দুটাল পরস্পর সমান্তরাল। আর কি দিছে কোণ এস কিউ আর, এস কিউ আর এটি কিমান দিছে 28 ডিগ্রি। তারপর কি দিছে কিউ আর টি, কিউ আর টি এটি কিমান দিছে 65 ডিগ্রি। এটা আমার কি ভ্যালু উলিয়াব লাগে, এক্স আর ওয়াই ভ্যালু উলিয়াব লাগে। প্রথম আমি অঙ্কটো করার আগতে আমি ডায়াগ্রামটো ভালদরে লক্ষ্য করব লাগে, আর প্রশ্নটো দুবারমান পড়ব লাগে বুঝি না পালে। তো কি কি দিয়া আছে আমি ভ্যালুকেইটা এপুট করে দিল। তারপরে আমি দেখিলো যে এক্স আর ওয়াই কোনটো উলিয়াবলে কেনে ধরনের আমি করব লাগবে সেটা আমি চাব লাগবে। এটা মন করা, এক্স আর ওয়াই উলিয়াবর বাবে আমি এই কোনটো 90 ডিগ্রি দিছে, গতি আর একটা ভ্যালু যদি আমি পাই গেলো এই ত্রিভুজটো পি কিউ এস, এই ত্রিভুজটো যদি আর একটা কোণর এক্স বা ওয়াই মানটো যদি আমি পাই যাও তাহলে তৃতীয়টো কোণর মানটো আমি পাই গেলো হতেন, হয় না? কিন্তু আমি এই দুইটার মানে আমি না জানো, এক্স আর ওয়াই দুইটা মানে না জানো, আর এই দুইটা মানের মানটো আমাক প্রশ্নমতে উলিয়াবলে দিছে। এটা চাবা ইয়াত এইডাল আর এইডাল সমান্তরাল বলে কৈছে, গতি ইয়াত একান্তর কোণটা গঠন হবো এক্স কোণটো আর এই কোণটো একান্তর কোণ হবো, হয়নে? একান্তর অন্ত কোণ আসলে একান্তর এক কোণ, কারণ কিউ এস ডাল তীর্যক হয়, হয় না নয়? তারপর চাবা এই কোণটো কিউ আর টি, এই কোণটো 65 ডিগ্রি, এইডাল আকো এস আর টি ডাল হর লেখা হয়, গতি এই গোটেই কোণটো মান কি হবো 180 ডিগ্রি হবো, হবো না নয়? 180 ডিগ্রি হবো, গতি কি হবো রৈখিক জুড়ি এখন, গতি এই কোণটো পান মান আমি পাই যাম, এই কোণটো মান যেতিয়া পাম তেতিয়াহলে এই দুটা যোগ করে এইটো মান পাম, আর এইটো মান পালে এক্সর মানটো পাম, আর এক্সর মান পালে আমি আর ওয়াই মানটো সহজতে উলিয়াব পারি। সো লেটস স্টার্ট, এটা যাবা আমি প্রথম ইয়ার পরে স্টার্ট করো রৈখিক জুড়ি কোণের পর, ঠিক আছে? এই কোণটো কি বলি কম, কিউ এস আর কিউ বলে কব পারি, এস আর কিউ বলে মই কৈছো এস আর কিউ প্লাস কিউ আর টি, হয় কিউ আর টি কিমান হবো দুইটা যোগ করলে 180 ডিগ্রি, ইয়া হর লেখাত আছে আর দুইটা কোণের যোগফল কিমান হবো 180 ডিগ্রি, হয় না? এটু আমি লিখিব লাগিব কি হল রৈখিক, রৈখিক জুড়িয়া, রৈখিক জুড়িয়া তো কি হব এস আর কিউ মানটো তো আমাক নাই দিয়া, হয় এস আর কিউ মানটো আমাক নাই দিয়া, কেন কিউ আর টি মানটো দি দিছে কিমান 65 ডিগ্রি, এটা ভ্যালুটো পুট করে দিল 180 ডিগ্রি। ইয়া চাও এস আর কিউ আমি এইফালে থৈ দিলো 65 ডিগ্রি, এইফালে লৈ গেলে সমান চিহ্ন এইপারে মাইনাস হয়ে যাব, কিমান হব 115 ডিগ্রি হব, হবনে? 115 ডিগ্রি হব। এতিয়া চাবা তেনেহলে আমি এই কোণটো কিমান পালো, এই ভিতৰৰ কোণটো কিমান পালো আমি, তেন্তে এই ভিতৰৰ কোণটো কিমান পালো 115 ডিগ্রি। এতিয়া চাবা এইটো এটা ত্ৰিভুজ নহয় জানো, কিউ আর এস এটা ত্ৰিভুজ, হয় না? কিউ আর এস এইটো এটা ত্ৰিভুজ হয়, হয় না? ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি 180 ডিগ্রি আমি পাইছো ইতিমধ্যে, গতিকে আমি এই ত্ৰিভুজটোৰ পৰা আমি পাম, আমি কি লিখিলো ত্ৰিভুজ, এটা মচাইছো ত্ৰিভুজ, ত্ৰিভুজ কিউ আর এসৰ পৰা পাওঁ বুলি লিখিছোঁ, কিউ আর এসৰ পৰা পাওঁ, কিউ আর এসৰ পৰা পাওঁ, কি পাওঁ এই কোণটো এই কোণটো এই কোণটো যোগ কৰিলে গোটেই তিনিটা কোণৰ সমষ্টি কিমান হ'ব 180 ডিগ্রি, তো ইয়াৰ মানটো কি দিছিলে এস আর কিউ, হয় না? এস আর কিউ প্লাস এস আর কিউ এইটোক আমি কি বুলি পঢ়িম, কিউ এস আর, কিউ এস আর প্লাস এইটোক আমি কি বুলি পঢ়িম এস আর কিউ,
এস আর কিটো আমি দিলোঁ কি হ'ব এস কিউ আর এস কিউ আর 180 ডিগ্রি এটি কি হ'ল ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি 180 ডিগ্রি এস আর কিউ কিমান পাইছিলোঁ এস আর কিউ ইতিমধ্যে আমি উলিয়াইছিলোঁ মানটো 115 ডিগ্রি কিউ এস আর কিউ এস আর মানটো নাই দিয়া এতিয়ালৈকে আমি উলিয়াম এতিয়া এস কিউ আর কিমান দিছে প্ৰশ্নমতে 28 ডিগ্রি ডিগ্রি আমি দুইটা যোগ করে দিলো 115 আর 28 যোগ করলে কি হব 143 ডিগ্রি হব না 143 হব হ্যাঁ ইউএস আর বলো মানে ডিগ্রি এটা সবা কিউএস আর QSR 143 ডিগ্রি আমি ইফালে লৈ গলো কিমান হব সমান চিহ্নৰ ইপাৰ ইপাৰ হলে মানে চিহ্ন বিলাক হলনি হয় প্লাস থাকিলে মাইনাস হব মাইনাস থাকিলে প্লাস হব ইয়াৰ প্লাস আছে গতিকে এইফালে আহিলে মাইনাস হল কিমান হব সেভেন আহিলে 37 ডিগ্রি 37 ডিগ্রি আমি ইয়াৰ মানটো কিমান পালো তেনেহলে 37 ডিগ্রি এইটো মান কি QSR QSR মানটো আমি 37 ডিগ্রি পালো এতিয়া আমি চোৱা আমি কি লিখিম এইটো এক্স কোণ আৰু কিউ এছ আৰটো সমান হ'ব হয় নে কি লিখিম এক্স প্লাছ কিউ এক্স প্লাছ কিউ এছ আৰ প্লাছ নহয় চৰি ইকুৱেল এক্স প্লাছ কিউ এছ আৰ ইকুৱেল টু সমান হ'ব কিমান হ'ব 37 ডিগ্রি ইতিমধ্যে আমি উলিয়াইছিলোঁ নহয় কিউএসআর ভ্যালুটো কি হ'ব যিহেতু লিখি দিব লাগিব পি কিউ সমান্তৰাল এছ আৰ আমাক দিছিলে না পি কিউ সমান্তৰাল এছ আৰ এছ আৰ একান্ত কোণ একান্ত কোণ ইয়াৰ ত্ৰিজক কি কিউ এছ আৰ ত্ৰিজক হয় নাই ত্ৰিজক থকাৰ কাৰণে এই কোণটো আৰু এই কোণটো একান্ত কোণ মানে এনেকুৱা ধৰণে আছে এই কোণটো আৰু এই কোণটো সমান হ'ব এইটো যদি 37 ডিগ্রি হ'ব এই এক্সৰ ভেলুটো 37 ডিগ্রি হ'ব হ'বনে গতিকে একান্ত কোণটো আমি পালোঁ এক্সৰ মানটো কিমান হ'ব তেনেহ'লে 37 ডিগ্রি আমি এটা ভেলু পালোঁ হয় এক্সৰ ভেলুটো কিমান পালোঁ আমি 37 ডিগ্রি এতিয়া মন কৰিবা এই এইফালৰ ওপৰৰ ত্ৰিভুজটো পি কিউ এছ পি কিউ এছ এইটো যদি নহয় নেকি এইটো 37 হয় এইটো আমি ৱাই মানটো আমি সহজতে উলিয়াব পাৰোঁ হয় নে নহয় তাৰে আমি কি লিখিলোঁ ত্ৰিভুজ পি কিউ এছৰ পৰা পাওঁ পি কিউ এছৰ পৰা পাওঁ হয়নে এছৰ পৰা পাওঁ পি কিউ এছৰ পৰা পাওঁ কি পাওঁ এইটো আমাক দিছে নহয় এই কোণটোক আমি কি বুলি পঢ়িম কিউ পি এছ বুলি পঢ়িব যেনিবা কিউ পি এছ প্লাছ আৰু এইটো এক্স বুলি দিছে যিহেতু এক্স বুলি লিখিছোঁ আৰু ৱাইটো দিছে সেইকাৰণে ৱাই বুলি লিখিম হেল্ল' 180 ডিগ্ৰি কিউ পি এছৰ মান কিমান হ'ব কিউ পি এছ এইটো কিমান দিছে 90 ডিগ্ৰী এনেকুৱাকৈ যদি থাকে তোমালোকে গম পাবা ইয়াৰ মানটো হৈছে কিমান 90 ডিগ্ৰী 90 ডিগ্ৰী এক্সৰ ভেলুটো আমি কিমান পাইছিলোঁ এতিয়া একান্ত কোণ হোৱাৰ কাৰণে 37 ডিগ্ৰী ৱাই উলিয়াব লাগে এতিয়া আমি দুটা যোগ কৰি দিম কিমান হ'ব 127 ডিগ্রি প্লাস ওয়াই ওয়াই কত 180 ডিগ্রি 127 টো ইফালে লৈ গলো কিমান হ'ব এবলে 3 আহিলে 53 ডিগ্রি হ'ব হ'ব না তো আমি ভ্যালুটো পাই গলো গতিকে ওয়াই ভ্যালুটো 53 ডিগ্রি পালো হয় না এক্স আর ওয়াই ভ্যালুটো একেবারে সহজতে ওলাই গেল আমি কিন্তু আরম্ভ করেছিলাম ইয়ার পর রৈখিক জুড়াকোণের পর রৈখিক জুড়াকোণের পর গিয়ে এই ত্রিভুজ ললাম এই ত্রিভুজের পর আকো এই ত্রিভুজের এক্স আর ওয়াই ভ্যালু লিখলাম